পর্ণা এবার ঈশাকে সবার সামনে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নাও। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা কৃষ্ণাকে বলছে, না এখন যদি এই অনুষ্ঠানটা বাদ দিয়ে দেই তাহলে ভালো হবে না, খুব প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সৃজনের আশা লাগবে না, আসুন মা আমরা একসাথে নাচ করি। তখন কৃষ্ণা কিছুই বলে না। তখনই সৃজনের বাবা বলে ওঠে, যাও যাও, তোমাকে এত বড় মুখ করে কেউই মা বলে ডাকবে না। তারপরে সবাই একসাথে মিলে নাচ গান করতে থাকে, অনেক আনন্দ করে সবাই মিলে। তারপরেই সৃজনের কাকা বলি দেয়, আর তারপরেই দেখা যাবে ঠাকুর মশাই বলতে থাকে, এরপরেই কিন্তু আমি মায়ের ভোগ দেব, আপনারা তাড়াতাড়ি ভোগটা রান্না করুন। তারপরে পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে চলো তাহলে ঠাম্মি, আমরা মায়ের ভোগের জিনিসপত্রগুলো নিয়ে আসি তাহলে। তারপরে সবাই একসাথে মিলে ভোগের সব জিনিসপত্র একসাথে নিয়ে আসে, আর তখনই বলতে থাকে যে বড় বৌমা তুমি সবগুলো গুঁড়ো করো আর সবাই তোমার হাত ধরে রাখুক। তারপরে সবাই মিলে মশলাগুলোকে গুঁড়ো করতে থাকে। তখন রিপোর্টার আসে আর বলে, আপনারা এই যে এগুলো করছেন অমৃত ভোগ মানে কি? তখন পর্ণা বলে, আসলে অমৃত ভোগটা এই দত্তবাড়ির একটা ঐতিহ্য, এটা সব সময় এই পুজোতে করা হয়। ঠাম্মি ওনাদেরকে সেই গল্পটা বলো না। তখন ঠাম্মি সেই গল্পটা সবাইকে বলে শোনায় যে এই ভোগ হলো স্বপ্নে পাওয়া, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য। এই ভোগে কোনো কেনা বা কোনো মেশিনে ভাঙানো গুঁড়ো মশলা দিয়ে রান্না করা হয় না, এটা শুধুমাত্র রোদে শুকিয়ে নিজেরা মশলা তৈরি করে তারপরে এই অমৃত ভোগটা রান্না করা হয়, এটা মায়ের জন্যই একমাত্র এটা করা। আমরা কিন্তু এটা রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি আর দুপুরে এনে সন্ধ্যা ৬টার মধ্যে কিন্তু ভোগটা তৈরি করে গরম গরম মাকে পরিবেশন করা হয়। আরও অনেক কিছু বলতে থাকে ঠাম্মি। ওইদিকে পর্ণারা সবাই মিলে সেই গুঁড়ো মশলাগুলো এক এক করে নেয়। তারপরেই দেখা যাবে ঈশার এই সব কিছুই ভালো লাগে না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে কিভাবে পর্ণার আবার ক্ষতি করবে, পর্ণাকে সবার কাছে ছোট করবে। তারপরে যখন গুঁড়ো মশলাগুলো করা হয়ে যায় তখন ভোগ বসাতে বলে, আর ঠাকুরমশাই বলে তাড়াতাড়ি করুন আপনারা, সময় কিন্তু হয়ে যাচ্ছে। তখন কাকিমণি বলতে থাকে, পর্ণা তোমার হাতেই এবারের ভোগটা রান্না করা হবে। তখন পর্ণা বলে, না কাকিমণি সবসময় তোমার হাতেই হয়, আজকেও তোমার হাতেই হোক। তারপরে পর্ণা রাজি হয়ে যায় সেই ভোগটা রান্না করতে। তারপরে পর্ণা রান্নাটা বসিয়ে দেয়। তারপরে পর্ণা অনেক সুন্দর করে রান্নাটা করতে থাকে আর বাকি কাজগুলো কিন্তু সবাই হাতে হাতে করতে থাকে। ওইদিকে ঈশা কিভাবে পর্ণাকে ছোট করবে সেটা ভেবে বলতে থাকে, এখনই দেখাবো মজা, এই মশলাগুলোকে আমি এখন লুকিয়ে রাখবো, দেখি পর্ণা এবার কি করে ভোগ রান্না করে। এটা কাউকে জানানো যাবে না, জানালে ওনারা আমাকে এই কাজটা করতে দেবে না, তাই একা একাই করতে হবে। এ কথা বলে ঈশা ওখান থেকে গুঁড়ো মশলার বাটিটা নিয়ে অন্য জায়গায় লুকিয়ে নিয়ে যায়। তারপরেই যখন পর্ণা ভোগটা রান্না করা প্রায় শেষ, মশলাগুলো দিবে, তখন পর্ণা দেখতে পায় যে মশলার সে বাটিটাই তো নেই, কী ব্যাপার কোথায় গেল? তখন পর্ণা বলতে থাকে, আরে এখানেই তো গুঁড়ো মশলার বাটিতে রেখেছিলাম, সেটা কোথায় গেল? তখন তো সবাই খুঁজতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ এখানেই তো ছিল, তাহলে কোথায় গেল? এটা তো আর হাত পা নেই, এটা কোথায় যেতে পারে? তখন পর্ণা বলে যে ঠিকই তো। তখন ঠাম্মি বলে, দেখ নাথ বউ তুই এত চিন্তা করিস না, দেখ না কোথায় গেল। তখন ঠাকুরমশাই বলে, বেশি সময় কিন্তু আর নেই, আপনারা প্লিজ তাড়াতাড়ি করুন। তারপরে ঠাম্মি বলতে থাকে, পর্ণা কিছু একটা কর না। তখন পর্ণা বলতে থাকে, আমার কি একা দায়ভার পড়েছে নাকি, আমি কি মানুষ নাকি আমি রোবট, আমি সবসময় সব কিছু সমাধান করব? আর শুরু থেকে কিছু না কিছু গোলমাল হয়েই যাচ্ছে, দেখছি তো প্রথম দিনেই বারুদ ভরা হলো, ওখানে জল ঢালা হলো, তারপরে ওটা ঠিক করলাম, তারপরে আমি গঙ্গার জলে পড়ে গেলাম সেটাও হলো, এখন আবার এই মশলার বাটি পাওয়া যাচ্ছে না, সব কিছু আমাকেই কেন সবসময় ঠিক করতে হবে, আমি পারবো না। তখন ঠাম্মি বলে, রাগ করিস না। তারপরেই পর্ণা বলতে থাকে, এই কাজটা কে করলো, কেন করেছে,
এই মশলার বাটি তো হাত পা হয়নি যে এখান থেকে উড়ে চলে গেছে। তখন পর্ণা বলতে থাকে যে যে কে হোক ইচ্ছে করে এটা করেছে। তারপরেই সৃজনের কাকিমা বলতে থাকে, কে করবে কে করবে, তুমি কে বলতে চাও, এটা কে করতে পারে, সবাই তো আমরা নিজেদের লোক। তখন পর্ণা ঈশাকে ইঙ্গিত করে বলে, সবাই কি আমরা নিজেদের লোক, এই দত্তবাড়িতে কেউ আছে বাহিরের লোক। তখন ঈশা বলে, তুই আমাকে ইঙ্গিত করে বলছিস না, আমি কেন করব এটা, আমি করিনি, তুই সবসময় আমাকে দোষ দিস, আমি কি বারুদে পানি দিয়েছিলাম, আমি কি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, বল বল বল, আমাকেই দোষ দিস সবসময়, তাহলে কি এগুলো সব আমি করেছি, হ্যাঁ আমি করেছি আমি করেছি। তখন পর্ণা বলে, আমি কিছুই বলিনি, যার যার দোষ সে যদি নিজেই ঘাড়ে নিয়ে নেয় তাহলে আমি কি করব। তারপরে পর্ণা আরও অনেক কথা বলে সেই রান্নার চটিটাকে নিয়ে নেয়, তারপরে ওটাকে নিয়ে গরম করে নেয় আর বলে যে আজকে আমি কারো কথা শুনবো না, আমি আজকে কিছুই করব না, কিন্তু আজকে আমি শাস্তি দেব। এ কথা বলে ওটাকে গরম করতে থাকে। তারপরে গরম করে ঈশার দিকে তেড়ে যায় পর্ণা আর বলতে থাকে, তোকে আজকে আমি শেষ করে ফেলবো, তুই বাটিটা কোথায় রেখেছিস মশলার, তাড়াতাড়ি বল। এ কথা বলে ঈশাকে দৌড়ে গেলে ঈশা সেই দেবের সামনে গিয়ে পড়ে যায় আর শুয়ে পড়ে, আর পর্ণা সেই ত্রিশূলের মতো করেই ঈশার গায়ে সেই চটিটাকে ধরে আর বলে, তুই বল যে বাটিটা তুই কোথায় রেখেছিস ঈশা, নাহলে আজকে তোকে আমি মেরেই ফেলবো, কেউ আমাকে আজকে আটকাতে আসবে না, আজকে আমার মাথা গরম হয়ে গেছে, আজকে আমি যা কিছু করতে পারি। তখন তো এ কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর কৃষ্ণাও চুপ করে দেখতে থাকে। তারপরেই ঈশারকে বলে, গরম আছে চটিটা, এখনই আমি কিন্তু লাগিয়ে দেব, দাগ করে দেব, এই দাগ কিন্তু কোনো দিনও উঠবে না, একবার তো বেহায়া সিল মেরে দিয়েছিলাম, এই সিল মারলে কিন্তু কোনো দিনও উঠবে না, তুই তো জানিস আমার মাথা গরম হলে কি হয়। তখন সৃজনের বাবা বলে, এই বৌমা এরকম করো না, লেগে যাবে তো, মা তুমি আটকাও। তখন সৃজনের ঠাম্মি বলতে থাকে, না আটকাবো না, দেখি না কি হয়, অনেক সময় অনেক কিছুকে এভাবে শাস্তি দিতে হয়। তারপরে বারবার করে পর্ণা বললে যখনই দিতে যায় তখন ঈশা বলে, বলছি ঠাকুরের পিছনে আছে সেই বাটি। এটা শুনে তো কৃষ্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে, সব কিছু এই মেয়ের কাণ্ড। তখন জেঠুও বলতে থাকে, এই মেয়ে একটা অপয়া, এটাকে বাড়ি থেকে বের করে দাও, ও যত নষ্টের মূল, মেয়ে ফাজিল, আরও অনেক কিছু বলতে থাকে, সবাই অনেক কথা বলে। তখন পর্ণা বলতে থাকে, তুই কী করে এই কাজটা করলি, তুই দত্তবাড়ির নাম ডুবাতে চেয়েছিলি, তুই কেন এই কাজটা করলি ঈশা, তোকে সবাই কত ভালো জানে, আমার শাশুড়ি মা সবাই তোকে কত ভালো জানে, তুই কেন এই কাজটা করলি, তুই কেন সব কিছু নষ্ট করতে চাইলি, তোকে মাও ক্ষমা করবে না। একথা বলার পরে ঈশা বলে, আমি তো বলিনি আমি করেছি, আমি তো বলেছি পিছনে আছে। তখন পর্ণা বলে, একদম কথা বলবি না তুই, চুপ। তারপরেই ওখান থেকে ঈশা উঠে চলে যায় আর সব কিছু ঠিকঠাক মতো হয়। তারপরে সবাই অনেক খুশি হয়ে মায়ের কাছে প্রার্থনা করতে থাকে আর মায়ের ভোগটাও সামনে দিয়ে তাকে তার কাছে সবার মিলে আশীর্বাদ চায় আর পর্ণাও ওর পরিবারের জন্য আশীর্বাদ চায়। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট সবার আগে আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে, আর ঈশার শাস্তিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।